বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে এবং লাইনের ত্রুটি সারাইয়ে প্রয়োজনীয় সরঞ্জাম এবং কর্মীদের সুরক্ষা সামগ্রীর অভাবের বিষয়ে নিগম আধিকারিককে অবগত করতে কুমারঘাটে বৃহস্পতিবার বিদ্যুৎ নিগমের উত্তর এবং ঊনকোটি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত নিগম আধিকারিকের সাথে সাক্ষাৎ করলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের এক প্রতিনিধি দল। পাশাপাশি রাজ্যে বিদ্যুৎ পরিষেবা উন্নতিকরণে নানান উদ্যোগ গ্রহণ করা হলেও কর্মী স্বল্পতার অভাবে পরিষেবায় বিঘ্ন ঘটছে। নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদানে দপ্তরে কর্মী নিয়োগের আবেদন জানান তারা। ছিলেন ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কর্মচারী সংঘের সম্পাদক স্বপন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিকে পরিষেবা প্রদানে নিগমের ত্রুটির কথা অকপটে স্বীকার করে নিগমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে কর্মীদের দাবির বিষয়টি নেওয়া হবে এবং দাবি বিবেচনা করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন এজিএম বিজয় চন্দ্র দাস। বিদ্যুতের পরিষেবা যেন আমরা দিনরাত জনগণের সেবায় থাকতে পারি এবং বিদ্যুতের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, অ্যাক্সিডেন্ট বরাবর হচ্ছে, তাই ডিসচার্জ রড, তারপরে হ্যান্ড গ্লাভস, বর্ষা দিনে রেনকোট, এদের বিশেষ করে যারা এখানে মইতে উঠে বা কিচকম এদের জুতারও প্রয়োজন হয়, সব কিছু এবং বিভিন্ন সমস্যা নিয়ে যাতে আমরা দিনরাত জনগণের সেবায় থাকতে পারি। যেহেতু বিদ্যুৎ দপ্তর এমনই একটি দপ্তর, বিদ্যুৎ দপ্তর না থাকলে আমাদের উন্নত দিকে বিশাল বিঘ্নতম বা বাধা সৃষ্টি হবে, তাই বলে আজকে বিভিন্ন সমস্যা নিয়ে বিদ্যুতে আমরা এখানে আলোচনা করেছি। আমাদের এজিএম সাহেব নর্থ ত্রিপুরা এবং ঊনকোটি ডিস্ট্রিক্টের উনি এজিএম। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের বিভিন্ন অফিস পরিকাঠামোগত ত্রুটিতে ঢুকছে এবং লাইন সারাইয়ে কর্মীদের সুরক্ষা নেই বলে অভিযোগ। এতে কর্তব্য পালনে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে ত্রিপুরার বিদ্যুৎ কর্মীদেরকে। তবুও হেলদোল নেই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।